ট্রেন আসছে দেখে কেউ কেউ ঝুঁকি নিয়েই পার হচ্ছেন রেললাইন, অনেকে আবার লাইন ধরেই হাঁটছেন, ট্রেন এলে সামান্য সময়ের জন্য নেমে ফের উঠে পড়ছেন লাইনে। অনিরাপদ গেটবিহীন রেল লাইনের এ অংশটি পড়েছে রাজধানীর কুড়িলে। বিমানবন্দর সড়ক থেকে কুড়িল ফ্লাইওভারের নিচের সড়কে আসা যাওয়ায় পথচারীদের এ রেল লাইন পার হতে হয়। ঢাকায় পথচারীদের জন্য অনিরাপদ রেল লাইনের যতটুকু অংশ রয়েছে তার মধ্যে এটুকু অন্যতম। প্রতিদিন হাজারো পথচারী এ রেল লাইনের এপার ওপার আসা যাওয়া করেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন 34টি আন্তনগর, 14টি মেইল বা এক্সপ্রেস ট্রেন ও 5টি কমিউটার ট্রেন ছেড়ে যায়। একই সংখ্যক ট্রেন আবার ঢাকায় ফিরে আসে। ট্রেনের এ হিসাব দেখলেই বোঝা যায় কতটা ব্যস্ত এ রেল লাইন। অথচ পথচারীরা ঝুঁকির তোয়াক্কা না করে পার হন এ রেল লাইন। সোমবার কুড়িল ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনে সরেজমিনে দেখা যায় ট্রেন আসছে দেখেও পথচারীরা ঝুঁকি নিয়ে ট্রেনের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছেন। আর পথচারী দেখে অন্যান্য স্থানের তুলনায় রেল চালক হুইসেল সংখ্যা বাড়িয়ে এই স্থান অতিক্রম করছেন। এখানে নেই কোনো রেলগেট, নেই রেল সংশ্লিষ্ট কেউই। বাংলাদেশ রেলওয়ের ঢাকা প্রকৌশলী বিভাগের একটি অস্থায়ী শোরুম এখানে চোখে পড়ে। সামনে গেলে দেখা যায় তালাবদ্ধ, দুই ঘন্টা অপেক্ষা করেও কারো দেখা মেলেনি। আর এ সময়ের মধ্যে হাজার হাজার পথচারীদের কেউ কেউ রেল লাইন ক্রস করে বিমানবন্দর সড়কে উঠছেন, কেউ বা সড়ক থেকে কুড়িল ফ্লাইওভারের নিচের অংশে যাচ্ছেন। পথচারীদের ভিড় থাকায় রেল লাইন পারাপারের এ স্থানটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু অস্থায়ী দোকান। সেগুলোতে দাঁড়িয়ে পথচারীদের নানা পণ্য কেনাকাটা করতেও দেখা গেল। তাদের পাশ ঘেঁষে একের পর এক চলে যাচ্ছে ট্রেন। একটু অসাবধান হলেই ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।